থেকে আজকে এসেছি। আমাদের গত দুদিন আগে একটা রাজ্য কমিটি স্থাপন করা হয়েছে যেটা স্পোর্টস মানে করেছে, তো এবার সেই ক্ষেত্রে স্যার আমরা দেখতে পেরেছি এস পার আমাদের ভারত স্কাউট অ্যান্ড গাইড এবং ত্রিপুরা স্টেট ভারত স্কাউট অ্যান্ড গাইডের বাইলকে ভঙ্গ করে যিনি ডাইরেক্টর স্যার আছে ওনার কাছে আমরা একটা ডেপুটেশন দিতে চাইছিলাম। ডেপুটেশনটার কারণ হয়েছে গিয়া সেটা কিছুদিন আগে একটা রাজ্য ভিত্তিক কমিটি হয়েছিল, ওই কমিটিটা পুরোপুরি যে ভারত স্কাউট অ্যান্ড গাইডের ল ভঙ্গ করা সেটা এই কমিটিটা হয়েছে। তো কীভাবে তারা করছে সেটা আমরা জানি না, এবং একটা কমিটি করতে গেলে কী লাগে পুরনো কমিটিতে ডাক দিতে লাগে এবং পুরো যে কমিটি এত বছর কী কাজ করছে ওইটা ভাঙ মানে সব কিছু ক্লিয়ার হওয়ার পর নতুন কমিটি গঠন হয়েছে। তারা এটা কিছুই করছে না, তারা ইন্টারনালি একটা নতুন কমিটি বানাইছে এবং বানানোর পর উনি যে স্টেট সেক্রেটারি মানে বানানো হয়েছে যাকে স্টেট সেক্রেটারি মিস্টার লিটন চিল উনি একজন উনি আমাদের দপ্তরের সাথে ফ্রড করছে। উনি ওনার নামের সাথে লিখছে যে জিটি এম কে সোনামুড়া, কিন্তু উনি কোনো ধরনের টিচার না, উনি তার মিনের টিচার আগে চাকরি করতো কিন্তু উনি এখন লিখে দিচ্ছে যে লিটন চিল জিটি এম সিআই সোনামুড়া। তো একটা ফ্রড, এটা একটা ফ্রড আমাদের ভাষায়, তো ফ্রড করছে। তারপর দ্বিতীয় কথা হচ্ছে আমরা এখন এই ব্যাপারে এবং আমাদের দুজন স্কাউটের মেন্টরকে তারা কীভাবে টার্মিনেট করেছে আমরা জানি না, কারণ আমরা কেউই গভর্নমেন্টের এমপ্লয়ি না, আমরা আনপেড ভলান্টিয়ার। তার থাকাকালীন সত্ত্বেও তারা আমাদেরকে এখান থেকে টার্মিনেট করেছে, আমাদের স্যার পাপন শাহ স্যার এবং রাজীব শাহ স্যার কীভাবে করেছে আমরা জানি না। যখন সেটা জানতে চাই তখন আমাদের এক মিডিয়া বন্ধুকে উনি বললো যে এই চোখ চোখ বদ্ধ করো, ক্যামেরা বদ্ধ করো, কে পারমিশন দিয়েছে, এরকম কথাবার্তি বলে উষ্ণ কথাবার্তি বলে আমাদেরকেও গালাগালি দেওয়া যায় পরে বের করে দিয়েছে। তারপর আমরা স্কাউটজি সেকশনে যাই, আমাদের যিনি ব্রাঞ্চ অফিসার আছে রবীন্দ্র রিয়াং স্যার মৃদুলবাবু তাদের সাথে আমরা কথা বলি। এবং তো আপনাদের দ্বারা আমাদের একটি দাবি থাকবে যে একজন ডাইরেক্টর হয়ে কীভাবে আমাদের সাথে এরকম একটা খারাপ ব্যবহার করলো আমরা আজও মানে আদৌ বুঝতে পারছি না। এবং আরেকটা আমাদের ডিমান্ড থাকবে যে লিটনশীল ব্যক্তিটা আছে যে আমাদের দপ্তরের সাথে জালিয়াতি করছে ওনাকে যাতে খুব যত তাড়াতাড়ি সম্ভব হয় এই দপ্তর থেকে সরানো হয়। এবং দ্বিতীয়ত আমাদের যে স্যার আছে পাপন শাহ এবং রাজীব সাহা তাদেরকে যাতে ইমিডিয়েট নেক্সট সেভেন ডেজের মধ্যে তাদেরকে আবার রিঅ্যাপয়েন্টমেন্ট করা হয় এবং স্টেট কমিটিটাতে যাদের বসানো হবে তাদেরকে প্রত্যেকটা যোগ্য ব্যক্তিকে বসানো। এবং আমাদের ত্রিপুরা স্টেট ভারত কাউন্সিল গেটের লতে আছে আমাদের স্টেট কমিটিতে যারাই থাকবে প্রত্যেকের গভর্নমেন্ট এমপ্লয় হতে হবে। তো লিটনশীল যিনি নিজেকে গভর্নমেন্ট এমপ্লয় বলছেন অ্যাকচুয়ালি উনি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ই না। তো কীভাবে ওরা রুলস ভঙ্গ করে আমাদের বাইলস ভঙ্গ করে ওরা কীভাবে ওনাকে যে সেক্রেটারি চেয়ারে বসানো হয়েছে আমরা তা জানিয়েছি এবং আমরা তা জিজ্ঞেস করেছি, আমাদেরকে কোনো রকম জবাব দেওয়া হয়নি। যে ওনারা আমাদেরকে বলছেন যে আমরা তোমাদেরকে জবাব দেওয়ার জন্য কোনো বাধ্যগত নই আমরা। তো আমরা এত বছর ধরে অ্যাজ এ স্কাউট গাইডের ভলেন্টিয়ার হিসাবে লাস্ট 15-20 বছর ধরে আমরা আমাদের যারা স্যাররা রয়েছেন পাপন স্যার এবং রাজীব স্যার ওরা কাজ করে যাচ্ছি, আমরা আমাদেরই কোনো জায়গা নেই আজকে দিনে স্কাউট গাইড ওরা স্কাউট গাইড নিয়ে যারা স্কাউট গাইডের সঙ্গে কোনো দিন যুক্ত ছিল না। আমরা লাস্ট 15 বছর ধরে স্কাউট গাইড করছি, লিটনশীলকে আমরা কোনোদিন স্কাউট গাইডের কোনো প্রোগ্রামে বা কোনো ক্যাম্পে আমরা অ্যাটেন্ড করতে দেখিনি, ওনাকে এনে আমাদের মাথায় অ্যাজ এ সেক্রেটারি হিসাবে বসানো হয়েছে। আমাদের এটাই দাবি যে আগে ওনাকে আমাদের সেক্রেটারি পদ থেকে সরানো হোক এবং আমাদের পাপন স্যার এবং রাজীব স্যারকে রিঅ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক অ্যাজ এ স্কাউট গাইডের সদস্য হিসেবে। হারটা কেন অ্যাকচুয়ালি অস্তিষ্ক কথা বলছি, হ্যাঁ তোমাদেরকে পারমিশন দিয়েছে ডাইরেক্টর স্যার, কে পারমিশন দিয়েছে কাল পারমিশন দিয়েছে এসবিনাথ মিস্টার এসবিনাথ এবং উনি ডাইরেক্টলি বলো গেট আউট ফ্রম মাই রুম, এসব আমরা ইউনিফর্ম খুলে রেখে দেবো, হ্যাঁ ইউনিফর্ম খুলে রেখে দেবো, এসব কথা বলে ডাইরেক্টর স্যার আমাদের subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.